সব ঠাকুরের মুখ নাকি একরকমই হয়, এটা সত্যি নাকি? মাথা কি আর ছাঁচ থাকে? দেখো গাইজ হাস করছে। হাই গাইজ, তোমরা জানো আমাদের চ্যানেলটা ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ, তবে আজকে ভিডিওটা সেটার বাইরে হতে চলেছে। আর সামনেই দুর্গাপুজো, তাই আমার মতে দুর্গাপুজো বাদে আর এখন কিছু না হওয়াটাই ঠিক। তাই শান্তিপুরের যেসব কুমোরটুলি আছে তাদের কাজ কীরকম চলছে সেটা আমরা প্রথম থেকে দেখাবো। এখানে যিনি আছে কর্মরত তার থেকে সমস্ত জেনে নেব। দেখো আমার পিছনে ঢাকা পড়ে গেছে, দেখো কাজ করছে, আমরা গিয়ে জানবো সব কিছু। চলো তাহলে। তুমি কি করছো? আমি তৈরি করছি। তোমার নাম কি? নাম প্রদীপ পাল। আর এই জায়গাটার নাম কি? পুটুমুটি তোলা, শান্তিপুর। আর তুমি এই কাজ কবে থেকে করে আসছো? জন্মসূত্রেই প্রাপ্তি। প্রাপ্তি দুর্গা ঠাকুর তোমাদের শান্তিপুরের বাইরে যাই? হ্যাঁ, আমাদের বিহারে আছে, কলকাতায় যাই, আমি যাই, সব জায়গাতেই যাই। আর এই বছর বিহারে যেটা দিই, বিহারে তো ফার্স্ট টাইমে তো সরকার কোনো পারমিশন দেয়নি, এই লাস্টের দিকে পারমিশন দিয়েছে। কালকেও একটা পার্টি এসেছিল বিহার থেকে, বলছে দরকার হলে আমরা এখান থেকে নিয়ে যাবো ঠাকুর। সেখান থেকে নিয়ে বিহারে নিয়ে যাওয়া সম্ভব নাকি? বড়ো বড়ো ঠাকুর তো আর এখান থেকে করে দিলে যাবে না, প্রায় 32 ফুট লম্বা, হাইট ও 28-29 ফুট এরকম। কলকাতার অর্ডার সেরকম নেই, তবে মাঝে একদিন এসেছিলো, এই এক সপ্তাহখানিক আগে আবার একটা রাজা বাজার থেকে এসেছিলো, নিয়ে নিত। এখন তো আর এই শর্ট টাইমে সম্ভব নয় করে। কিন্তু অনেকে দেখি আবার ঠাকুর আগের থেকেও করে রেখে দেয়। আগে থেকে করেছি, এবার সব তো করিনি এবছরে, এবার করোনা পরিস্থিতিতে কী হবে না হবে সেটা তো বলা মুশকিল, যার ফলে সবাইকে দেওয়াও যাচ্ছে না, মানে যারা আমার বাধা কাস্টমার প্রত্যেকে পাবেও না ঠাকুর। করোনার জন্য মানে সবাই নেবেও কি নেবে না তারও কোনো, তারও তো কোনো ঠিক ছিল না। আর এমনি তোমার কাছে ছোট ঠাকুর নেই? না, ছোট ঠাকুর নেই, সব বড় ঠাকুরই করে। বড় ঠাকুর, বড় ঠাকুরগুলো কিরকম দাম কিরকম আছে? এগুলো দাম তো আমাদের শান্তিপুরে তো বেশি দাম নেই, এবার সবই সাজের উপরে দাম। ও কমের মধ্যে হলেও কত টাকা হতে পারে বড় ঠাকুরগুলো? এই মোটামুটি 17-17.5-18। তোমার এখান থেকে সব থেকে বেশি দামের ঠাকুর কত দামের হয়? 1.5 লাখ টাকা। তুমি মাটি দিলে মাটি ফেটে ফেটে যায়, এই এরকম ফেটে তাও তো ফেটে যাচ্ছে, কম ফাটবে আর না দিলে ফাটে বেশি। মাটি কতদিন ধরে মাখবা? এই এখন সারা সিজন চলল। আর এই মাটিটা কতক্ষণ ধরে মাখবা? এই 2 ঘন্টা। এটা 2 ঘন্টা ধরে মাখবা? এই মাটিতে কটা হবে ঠাকুর? দুটো। তোমরা তিনজন মিলেই করো নাকি ঠাকুর? আরো লোক আছে, এখন তো তোমরা তিনজন আছো। কি করছো এটা? পাট মোছানো হচ্ছে। এটা কোথায় দিবা পাটটা? পাটটা মাটিতে দেওয়া হবে। তো দেখলাম ধানও দেয়। হ্যাঁ, ধান দেওয়া হয়। আর পাট দাও কেন আবার? পাট দিলে মাটিটা শক্ত হবে। এটা কাঠামো তৈরি করছে ঠাকুর? নাম কি? স্বরূপ পাল। কাঠামো কতক্ষণ লাগে তোমার তৈরি করতে? টাইম বলা মুশকিল, ঠিক আছে, কারণ তোমরা একবারে করতে পারো না, ওই অল্প অল্প করে করো। অল্প করে এটা করতে করতে অন্য জায়গায় চলে গেলাম। আমার নাম, হ্যাঁ, পাল। তোমার বয়স কত বলো? 83 বছর বয়স। 83, এখনো কাজ করে যাচ্ছ? তাহলে কি করবো? সেটাই তো অবাকজনক যে মানুষ এই সময় কোনো কাজই করতে পারে না, তুমি এখনো করে যাচ্ছ, এটাই তো অনেক। তাও আবার ঠাকুরের কাজ, এর থেকে তো ভালো কাজ আর কিছু হতেই পারে না। কি হবে বিচলি বাদ বাইর মধ্যে মানতে হবে। জি, তোমার নাম কি? আমার নাম কালাশের পাল। কত বছর হলো এই কাজ করছো? 45-50 বছর। শান্তিপুরের মধ্যেই সীমাবদ্ধ না শান্তিপুরের বাইরেও যায়? বাইরেও অন্যবারে থেকে এবার কম। এই মুহূর্তে কিরকম দাম আছে? সব রকম দাম আছে, 45-50 আছে, 10,000-7,000 আছে। আর এখন কি করছো তুমি? এই তুলে হাত হাত বাজ্য ঠাকুরের মাটির উপরে রং কবে দেবা? রেডি আছে, 4-5 দিন আগে। 4-5 দিন আগের থেকে দাও? হাত সেটিং করা হচ্ছে। তোমাদের একটা ঠাকুর বাদ দিয়ে কতক্ষণ টাইম লাগে? সারাদিনও লাগে, আবার একটা কাজ তো হয় না, কাজ করতে করতে অন্য কাজে চলে গেলাম, এই হচ্ছে ব্যাপার। আমার নাম আশিস নাথ। তুমি কি করছো? হাতের গোছ দিবা, তাই তো? এটা ছোট দুর্গা, তোমার নাম কি বলো একটু? প্রদীপ পাল। আর জায়গাটার নাম কি?
আর এই বছর কেমন ঠাকুরের কেমন অর্ডার এসেছে? মোটামুটি যেগুলো হয় সেগুলো সবই হচ্ছে। দাম কি আগের মতনই আছে নাকি বেড়েছে? দাম সেরকম বাড়েনি, তবে জিনিসের দাম অনেক বেড়ে গেছে, ঠাকুরের দাম বাড়ছে না। করতে হয় তাই করছো? হ্যাঁ, এখন না করলেও তো চলবে না, আমাদের তো এই করেই। ছোট ঠাকুরগুলো, দুর্গা ঠাকুরগুলো কত দাম হবে? 7,000, 7,500 মানে যখন বেশি অর্ডার হয় মাটি ঘষে নিতে হয়, নাহলে বিচুলি উপর তো মোটা করে মাটি ধরানো যায় না, বিচুলিটাকে ঢেকে নিয়ে তারপরে আবার ভালো মাটি দিয়ে তাকে গঠন তৈরি করতে হয়, তারপরে আবার ফের আরেকবার দিয়ে ভালো প্লেন মাটি দিয়ে পরিষ্কার করে সেটাকে আবার মাজা কাচা করতে হয়, তবে পরিষ্কার হয়। আর তুমি কত বছর ধরে করছো এই এই কাজ? 45 বছর। এটা কি তোমার বাবার থেকে প্রাপ্ত নাকি? এক একটা ঠাকুরটা, দুর্গা ঠাকুরটা করতে কতক্ষণ টাইম লেগেছে? এক ঘন্টা টোটালটা বানতে, সব কটা বানতে, গুণো বানতে গেলে এক বেলা লাগে। আমি শুনেছি নাকি বলে সব সব ঠাকুরের মুখ নাকি একরকমই হয়, এটা সত্যি নাকি? সব মুখ আলাদা আলাদা? কি আর ছাঁচ থাকে? ছাঁচ হয়তো এক একটা সাইজের একটা দুটো করে থাকে, একটা মেয়ে পুতুলের একটা ছেলে পুতুলের। এইবার তখন তাকে আবার হাতের কাজে পাঁচ রকম করতে হয়, ছাঁচে ফেলে তারপরে তোমরা মুখের গঠন দাও আলাদা। বড় বড় ঠাকুর যেগুলো আছে সেগুলো অনেকগুলোই প্রায় মাটি দেয়া হচ্ছে, আর অনেকগুলো প্রায় তৈরি হয়ে গেছে। কি মাটি দিয়ে করো? এঁটেল মাটি। তোমার বয়স কত বছর হয়েছে? ৭৬-৭৭। আর হচ্ছে মাটির উপরে পলে দিচ্ছ, এটা শুকাতে কতদিন টাইম নাই? ১০ দিন, ১২ দিন। এরপর কি কি দেবে? এরপরে হবে বালু মাটি, মুখ বসিয়ে বালু মাটি দেওয়া হবে। বালু দেওয়া মাটির পর সেটা একটু শুকিয়ে গেলে পরে ন্যাকড়া দেওয়া হবে, সেটা কাপড় দিয়ে, তারপর আঙুল টাঙুল দেওয়া হবে, তারপর পরিষ্কার পরিষ্কার করে রং করা হবে, রং করে বাবুদের হাতে দিয়ে দেওয়া হবে, চালির মধ্যে সাজা এগুলো দিয়ে। দেখো গাইজ হাঁস করছে। একটা হাঁস তৈরি করতে কত সময় লাগে তোমার? মিনিট ১০-১৫। তোমার নাম কি? সুদীপ পাল। কি করছো এটা? এটার মধ্যে দিবা? দেখেছো গাইস কত ঠাকুর? দেখো গাইস অলরেডি আমাদের শেষের মুখে, আর শেষও হয়ে গেছে। তো তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পরবর্তী বুধবার সন্ধ্যে ৭টায় খাবারের সন্ধান নিয়ে আমরা টাটা বাই, ভালো থেকো, সুস্থ থাকো।